ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের সম্মেলন, উৎসবের আমেজ সর্বত্র। আগামী 12ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে চাঙ্গা ভাব বিরাজ করছে দলটির নেতাকর্মীদের মাঝে। এবারে সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আরও বেশি শক্তিশালী হবে বলে আশা করছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা। শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। খোঁজ নিয়ে জানা গেছে, 2014 সালের 29 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীকে সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আল মামুন সরকারকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। আগামী 12ই নভেম্বর সম্মেলন উপলক্ষে পুরো শহর ছেয়ে গেছে পোস্টার ব্যানারে। গত শুক্রবার অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করার সিদ্ধান্ত হয়। এই মুহূর্তে সম্মেলন প্রস্তুতি উপকমিটিগুলো একটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তবে এখন সর্বত্রই আলোচনা হচ্ছে কে হবেন জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে সুশীল সমাজের অনেকের মতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন মুখ আসার তেমন কোনো সম্ভাবনাই নেই। তবে প্রধানমন্ত্রী যদি চান তাহলে কথা ভিন্ন। এদিকে সম্মেলনকে কেন্দ্র করে জেলার সর্বত্রই চলছে সাজ সাজ রব। এর প্রভাব পড়ছে উপজেলা পর্যায়েও। এর ফলে জেলার সর্বত্র গেট আর তোরণ নির্মাণ হচ্ছে। মোট কথা, জেলা শহরটি এখন পুরোপুরি প্রস্তুত কেন্দ্রীয় নেতাদেরকে বরণ করে নিতে। সুস্মিতা সাহা, AM TV বাংলা, নিউজ ডেস্ক।